ভ্যাপসা গরমে নাজেহাল গোটা বঙ্গবাসী। দীর্ঘদিন ধরে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় সাধারণ মানুষ। তবে শেষ পর্যন্ত এই অসহ্য গরমে গলদঘর্ম অবস্থা থেকে মুক্তি পেতে চলেছে দুই বাংলার মানুষ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী উত্তরবঙ্গের 5 জেলায় শুরু হতে চলেছে প্রাক বর্ষার ভারী বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের কোন কোন জেলায় আগামী 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটিতে ছোট্ট একটা লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শেষ মেশ স্বস্তি ফিরতে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকবে বর্ষা। আজ থেকে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা এখনো নিশ্চিত করে জানাননি আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আজ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এর একাধিক জায়গাতেও ভারী বৃষ্টি শুরু হবে আজ থেকে। আজ থেকে আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং দহন জ্বালা থাকবে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী 3 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্টাংশে বিস্তার লাভ করতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের উপর থেকে তাপপ্রবাহ কেটেছে। পরবর্তী সময়ে তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করে। গরমে কষ্ট পায় প্রায় সারা দেশের মানুষ। কাল দেশের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ী বা দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিও হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।